আমরা মায়েরা বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন দেওয়ার সময় বোর্ড নিয়ে খুবই চিন্তায় থাকি যে সিবিএসই বোর্ডে দেওয়া ভালো হবে না আইসিএসই বোর্ডে দেওয়া ভালো হবে। তো আমি বৃষ্টিবেলাকে আগে আইসিএসই বোর্ডে দিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে আমাদের যেহেতু ট্রান্সফারেবল জব হাজব্যান্ডে, তো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ঘুরে বেড়াতে হবে, কাজেই ওদের এই চেঞ্জগুলো যাতে ওদের জন্য একটু ইজি হয়ে যাক তাই জন্য আমি ওদেরকে আইসিএসই বোর্ড থেকে সিবিএসই বোর্ডে দেওয়ালাম। তখন বৃষ্টি ক্লাস ফোরে অ্যাডমিশন নিল আর সিবিএসই বোর্ডে, আর বেলা ক্লাস ওয়ানে সিবিএসই বোর্ডে গেল, এলকেজি ইউকেজি ও আইসিএসই বোর্ডে পড়েছিল। তো এই জিনিসটা দেওয়ার পর আমার যেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হয়েছে দুটো বোর্ড নিয়ে, সেক্ষেত্রে এইটুকু জানিয়ে রাখা ভালো যে আইসিএসই বোর্ড আপনি একটা স্টেটে যত পাবেন তার থেকে অনেক বেশি সিবিএসই বোর্ড পাবেন। আইসিএসই বোর্ড আর সিবিএসই বোর্ডের ক্ষেত্রে সিবিএসই বোর্ডে যেহেতু ওরা কেবিতে পড়ে তার জন্য ফিস একবারেই কম, আর আইসিএসই বোর্ডে কোনো কোনো স্কুলের ফিস অনেক বেশি, সিবিএসই বোর্ডেও কোনো কোনো স্কুলের ফিস অনেক বেশি। কিন্তু এটা ডিপেন্ড করে পুরোপুরি যে কোন এরিয়াতে স্কুলটা আছে, কতটা এরিয়াটা কতটা সিটির মধ্যে, প্রপার টাউনে হলে, প্রপার সিটিতে হলে, পশ এরিয়াতে হলে ফিসটা অনেক বেশি ইন কম্পেয়ার টু যে স্কুলগুলো একটু রিমোট এরিয়াতে আছে। আরেকটা জিনিস হলো যে গভর্নমেন্টের তরফ থেকে যে সুবিধাগুলো দেওয়া হয় যেরকম সিঙ্গল গার্ল চাইল্ড বা ওবিসি বা আরও অনেক রকম যে সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু সিবিএসই বোর্ডে অনেক বেশি পাওয়া যায় আইসিএসই বোর্ডের কম্পেয়ারে। আচ্ছা, এই জিনিসটা তো আমরা জানি যে সিবিএসই বোর্ডে খুব অতটা ডিটেলে পড়ানো হয় না, অতটা প্রেশার থাকে না বাচ্চাদের উপরে যত কি আইসিএসই বোর্ডে থাকে। আইসিএসই বোর্ডে প্রেশার কেন থাকে, কেন কি আইসিএসই বোর্ডে খুবই ডিটেলে পড়ানো হয়, এক একটা জিনিসকে ধরে ধরে পড়ানো হয়। আমার মেয়ে যখন আইসিএসই বোর্ডে পড়তো তখন আমি এক্সপিরিয়েন্স করেছি এই জিনিসটা কি একটা লেসন ওদের যেটা করিয়ে দিচ্ছে সেই লেসনটাকে আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড যেতে হবে, প্রতিটা ওয়ার্ড ওকে মুখস্থ রাখতে হবে, প্রতিটা ওয়ার্ডের স্পেলিং ওকে মুখস্থ রাখতে হবে, আর জাস্ট মুখস্থ করলে হবে না, জিনিসটাকে বুঝে মুখস্থ করতে হবে। বাট সিবিএসই বোর্ডে এত প্রেশার থাকে না যেহেতু ওরা অত ডিটেল স্টাডি করে না, লেসনটা পড়িয়ে দিলো, কোয়েশ্চেন আনসার করিয়ে দিলো, এবার বেসিক্যালি মেনলি ওরা ওই কোয়েশ্চেন আনসারের মধ্যে থেকেই হয়তো কমন পেয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে বাড়িতে কেয়ার নিতে হবে, যেই স্কুলে আপনার বাচ্চা পড়ছে সেই স্কুলে যদি আপনাকে কেয়ার না নেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে বাড়িতে কেয়ার নিতে হবে। আজকাল তো দুজন প্যারেন্টসই অনেক সময় ওয়ার্কিং দেখা যায়, তো মায়ের কাছেও টাইম নেই, বাবার কাছেও টাইম নেই, সেক্ষেত্রে টিউটর দেওয়া ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। তো সিবিএসই বোর্ডে যদি আপনি দেখেন যে আপনার বাচ্চার উপরে একবারই বেশি কেয়ার করা হচ্ছে না বা ওর পড়াশোনা সেভাবে হচ্ছে না, তাহলে ওকে আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য এনরোল করাতে পারেন। আজকাল অনেক রকম অলিম্পিয়াড আছে, আইসিএসসি বোর্ডের বাচ্চাও সেই অলিম্পিয়াড দিচ্ছে, সিবিএসই বোর্ডের বাচ্চাও সেই অলিম্পিয়াডই কিন্তু দিচ্ছে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আইসিএসসি বাচ্চাও আছে, সিবিএসসি বাচ্চাও আছে, কাজে এটা আমরা বলতে পারি না যে আইসিএসসি বোর্ডেই খুব বেশি কেয়ার নেওয়া হয় বা বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট হয়। সিবিএসসি বোর্ডে যদি আপনার বাচ্চা থাকে তাহলে আপনি বাড়িতে ওর কেয়ার নিন টিউটরকে দিয়ে, বা আপনি নিজে যদি পারেন নিজে, আর কীভাবে নেবেন সেই জন্য আপনি ওকে কম্পিটিটিভ এক্সামে এনরোল করান, সেই সিলেবাসটা নিন, যেই সিলেবাসটা হবে সেই হিসাবে বই নিয়ে পড়াতে থাকুন। আজকাল অনলাইনও বই পাওয়া যায় বা বইয়ের দোকানে আশেপাশে খুঁজলেও পেয়ে যাবেন, তো অলিম্পিয়াড হচ্ছে এর জন্য একটা বেস্ট সলিউশন। নেক্সট থিং ইজ সিবিএসসি বোর্ডে প্র্যাকটিক্যাল জিনিসটা অনেক বেশি হয়, বাচ্চাকে প্রজেক্ট ওয়ার্ক, আর্ট ওয়ার্ক, সারাদিন বাচ্চা কাটাকুটি করছে বা প্রজেক্ট ওয়ার্ক করছে, যদি না প্যারেন্টসের তরফ থেকে কিছু হেল্প পায় তাহলে ওর উপরে এই জিনিসের প্রেশার অনেক পড়ে যাচ্ছে। আর আইসিএসসি বোর্ডে প্রজেক্ট ওয়ার্ক বা প্র্যাকটিক্যাল জিনিসগুলো অত বেশি থাকে না, কিন্তু পড়ার প্রেশারটা অনেক বেশি থাকে, ডিটেইলে বাচ্চাকে পড়তে হবে, লার্ন করতে হবে, সব মুখস্থ করতে হবে, বুঝে করতে হবে, আর লিটারেচার পোর্শনের প্রেশারটা অনেক বেশি থাকে। যেমনি ইংলিশ, ইংলিশটাকে ওদেরকে প্রতিটা জিনিসের ওয়ার্ডস মিনিং, তারপর স্পেলিংস, এগুলোও ওদেরকে লার্ন করতে হবে যখন বাচ্চা ছোটো ক্লাসে থাকে, সেই ক্ষেত্রে বলছি। সিবিএসসি বোর্ডের স্কোরিংটা আইসিএসসি বোর্ডের থেকে একটু বেশি হয়, কেন কি সিবিএসসি বোর্ডে যে আগে যেটা বললাম যে স্পেসিফিক কিছু জিনিস থেকেই আসে ওদের, তাই জন্য স্কোরিংটা অনেক ইজি হয়ে যায় আর অত ডিটেইলে ওদেরকে লিখতে হয় না। সিবিএসসি বোর্ডের থেকে আইসিএসসি বোর্ডে যেহেতু একটু ডিটেইলিং, ডিটেইলে পড়ানো হয় তার জন্য ওদেরকে লিখতেও ডিটেইলে হয়, আর এই জন্য স্কোরিংটাও একটু ওদের কাছে টাফ হয়ে যায় ইন কম্পেয়ার টু সিবিএসসি বোর্ড। দুটো বোর্ডই ভালো, দুটো বোর্ডই আপনি যদি পড়াতে চান পড়াতে পারেন, কিন্তু ডিপেন্ড করছে, আমার যেমনি ট্রান্সফারেবল জব তার জন্য আমি শিফট করিয়েছি আইসিএসসি থেকে সিবিএসসিতে, আর কেবিতে ফিসটাও অনেক কম, কেয়ার সেইভাবে নেওয়া হয় না এক একটা বাচ্চাকে ধরে ধরে, যেমনি একটা প্রাইভেট স্কুলে নেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনাকে বাড়িতে একটু বেশি ধ্যান দিতেই হবে বাচ্চার উপরে। আর এটার জন্যই আমি ওদেরকে যেটা বললাম কম্পিটিটিভ এক্সামে এনরোল করিয়ে রাখি, যাতে কি ওই হিসাবে ওদেরকে পড়াতে পারি। আপনার বাচ্চা কোন বোর্ডে আছে, আপনি কোন বোর্ডকে বেশি প্রেফার করেন,
আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আজকে এতদিন রাখছি, টাটা, বাই বাই।